আসসালামু আলাইকুম ইডিবির প্রিমিয়ার পর বেসিক টিউটোরিয়াল সিরিজের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কয়েকটি ভিডিও ফুটেজ ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ভিডিও এডিট করতে হয় তো আসল প্রথমে আমরা ফুটেজগুলোর সাথে পরিচিত হই এই ফুটেজগুলো আমি আপনাদের প্র্যাকটিসের জন্য এই টিউটোরিয়ালের সাথেই দিয়ে দিবো আপনারা সেই ফুটেজগুলো দিয়ে যাতে আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করতে পারেন তো এখানে এই ফুটেজগুলোর গল্পটি হচ্ছে মূলত প্রথমে একটি ছেলে এখানে দাঁড়িয়ে থাকে তারপর একটি মেয়ে আসে মেয়েটি এসে ছেলেটির হাতে একটি কাগজ দেয় তো দেখুন দ্বিতীয় শট এটি হচ্ছে আমাদের শট মেয়েটি আসলো একটি কাগজ দিল। এই যে এখানে কাগজ হস্তান্তরের ব্যাপারটি এখানে কয়েকটি কাগজ রয়েছে আমরা চাইলে আমাদের পছন্দমতো মতো শটটি এখান থেকে নিয়ে নিতে পারবো এখানে প্রতিটি ভিডিও আসলে কয়েকটি শট রয়েছে আমাদের পছন্দময় আমাদের পছন্দ মতো শটটি বেছে নেওয়ার জন্য দেখুন তারপর মেয়েটি ছেলেটি দিকে একবার তাকিয়ে চলে গেল এখানে হোয়াইট শটে এই পূর্ণাঙ্গ ভিডিওটি আরেকবার এখানে একইভাবে কয়েকবার ভিডিওটি করা হয়েছে তারপর এখানে কাগজ হস্তান্তরের একটি ইনসার্ট শট এবং সর্বশেষ ড্রোন শট এটি আমরা চাইলে আমাদের ভিডিওটিকে আরো সিনেমেটিক করার জন্য আমরা এখান থেকে ড্রোন ভিডিওটি ব্যবহার করতে পারি এটি আমাদের প্রয়োজনের উপর নির্ভর করে আমরা চাইলে ব্যবহার করতেও পারি নাও পারি তো আসুন আমরা এই সবগুলো ভিডিও এটি প্রিমিয়ার প্রোর ভিতরে ইম্পোর্ট করে নিলাম এবং তারপর প্রথম ভিডিওটি ব্যবহার করে আমি এটি ড্র্যাগ এন্ড ড্রপ করে টাইমলাইন এনে ফেললাম আমাদের একটি নতুন সিকোয়েন্স ক্রিয়েট হলো সিকোয়েন্সটির নাম আমরা দিলাম সিকোয়েন্স ওয়ান এখন আমি তো আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি যে প্রত্যেকটি ভিডিওর ভিতরে আমাদের কয়েকটি শর্ট রয়েছে সো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো শটটি চুজ করে নিতে পারবো এই কাজটি আমরা দুইভাবে করতে পারি আমরা চাইলে এখানে আমাদের রেজার টুল ব্যবহার করে ভিডিওটির আগে পরে কেটে ফেলে আমাদের জাস্ট প্রয়োজনীয় অংশটি রাখতে পারি অথবা আমরা প্রতিটি ভিডিও ডাবল ক্লিক করে আমাদের সোর্স মনিটরে খুলে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট সেট করতে পারি ধরুন আমি যদি এখানে এই ভিডিওটির ইন পয়েন্ট নিলাম এটি এবং আউট পয়েন্ট নিলাম মেয়েটির চলে যাওয়া পর্যন্ত তখন আমি যদি এই ভিডিওটি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আনি তাহলে এই পুরো লম্ব ভিডিও মানে সম্পূর্ণ লেন্থের ভিডিওটির বদলে শুধুমাত্র আমাদের যতটুকু অংশ আমরা এখানে সিলেক্ট করে রেখেছি ততটুকু অংশই আসবে তো আমি আমার কাজের সুবিধার জন্য প্রত্যেকটি ভিডিও আগে সোর্স মনিটরে ওপেন করে আমাদের আনুমানিক ইন এবং আউট পয়েন্ট সেট করে নিচ্ছি সো প্রথম ভিডিওটা আমাদের অলরেডি করা হয়ে গিয়েছে দ্বিতীয় ভিডিও ওকে আমার মনে হয় এখানে প্রথম শটটি আমরা নিতে পারি ছেলেটির এখান থেকে আমরা ইন পয়েন্ট সিলেক্ট করলাম মেটি আসলো এবং তারপর মেটি আবার চলে গেল দ্বিতীয় ভিডিওটি নিয়ে রাখলাম তৃতীয় ভিডিও এখানে কাগজ হস্তান্তরের ভিডিওটি অর্থাৎ কাগজ কাগজে কি লেখা রয়েছে সেটি রিভিল করার সো আমরা এখানে ইন এবং এখানে আমাদের আউট আমাদের ক্লোজ আপ ভিডিও অর্থাৎ এখানে মেয়েটির এক্সপ্রেশন কাগজটি দেওয়ার পর এখানে অনেকগুলো শট রয়েছে ওকে ধরুন আমি এই শটটি নিলাম আমার মনে হয় এখানে সবচেয়ে বেস্ট হবে এই শর্ট সো ইন পয়েন্ট মেটির তাকানো চলে যাওয়া আউট পয়েন্ট পাঁচ নম্বর শর্ট এখানে আবার পূর্ণাঙ্গ একটি শর্ট ওকে আমি এখানে এই সর্বশেষ শটটি নিলাম তবে এই পাঁচ নাম্বার শটটি আমরা শুধু প্রস্থানের জন্য ব্যবহার করব তাই আমি এখানে প্রথম থেকে না নিয়ে শুধুমাত্র এখান থেকে যখন থেকে মেয়েটি চলে যাবে সে সেই অংশটি নিব ওকে মেয়েটির প্রস্থান আউটপয়েন্ট তারপর আমাদের ইনসার্ট শটটি অর্থাৎ আমাদের যে কাগজটি সেই কাগজটি এখানে হস্তান্তরের যে ইনসার্টটি রয়েছে সেটি নিব ওকে এখান থেকে ইন পয়েন্ট তারপর এখানে ছেলেটির তাকানো আউট পয়েন্ট এবং সর্বশেষ আমাদের ড্রোন শট তো এই ড্রোন শটটি এখানে আমাদের দেখুন ড্রোন শটটিতে পুরো ভিডিওটি কয়েকবার করে করা হয়েছে তো এখানে আমরা ড্রোন শটটি মূলত ভিডিওটি শুধু ইন্ডিং এর জন্য নিব অর্থাৎ যখন মেয়েটি হেঁটে চলে যায় প্রস্থানের অংশটি তাহলে আমাদের ভিডিওটি অনেক বেশি সিনেমেটিক হবে সো সেই ক্ষেত্রে এটি হবে আমাদের ইন পয়েন্ট এবং হেঁটে চলে যাওয়া পর্যন্ত আমাদের আউট পয়েন্ট এবার আসুন আমরা আমাদের ভিডিওর মেইন এডিটটি শুরু করি অর্থাৎ এখানে তো আমরা সবগুলো ভিডিওর আনুমানিক ইন এবং এখানে আমরা ভিডিও গুলো এডিট করবো আমাদের ভিডিওটি প্রথমে শুরু হবে এভাবে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে মেয়েটি ঢুকলো ওকে এখানে ছেলেটির এখানে মাথা ঘুরানো পর্যন্ত আমরা এই শর্টটি ব্যবহার করতে পারি বাট তারপরে আমরা আমাদের পরের শর্টে চলে যেতে পারি দেখুন এই শর্টটি আমরা এখানে নিতে পারি এখানে ছেলেটির মাথা ঘুরানো থেকে আমরা এই শর্টটি শুরু করব আমি এখানে আমাদের রেজার টুল ব্যবহার করে আমি আমার কিবোর্ডের যে শর্টকাট সি প্রেস করে আমাদের রেজার টুল এবং সিলেকশন টুলের জন্য আমাদের ভি সো আমি এখানে এডিটের জন্য বারবার এখান থেকে আমাদের এই টুলস গুলো সিলেক্ট না করে আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করব আমি আমাদের এই অংশটি ফেলে দিলাম সো আমাদের তাহলে এখানে এই ভিডিওটি ছেলেটির মাথা ঘুরিয়ে তাকানোর আগ পর্যন্ত এখানে এতটুকু নিয়ে তারপর আমাদের এই শটটি আমরা নিয়ে আসবো তাহলে দেখুন এখানে ছেলেটি তাকানো এই যে ছেলেটি তাকালো মেয়েটি এসে দাঁড়ালো তারপর আমাদের যে কাগজটি ছেলেটির হাতে দেওয়া সেটির আমাদের রয়েছে এই শটে সো আমরা এখানে এখান থেকে এই শটটি শুরু করব এবং ছেলেটিকে কাগজটি দিল ছেলেটি কাগজটি খুলছে এখান পর্যন্ত আমরা এতটুকু রাখবো তারপর আমরা এই শটটি এখানে নিয়ে আসবো দেখুন আমরা আরেকবার প্লে করে দেখি মেয়েটি আসলো ছেলেটি মাথা ঘুরিয়ে তাকালো হাতে কিছু একটা দিল তো এখানে হাতে কিছু একটা দেওয়াটা আমরা তাহলে এই শটটি আমরা এতটুকু পর্যন্ত রাখি এবং এখানে আমাদের একদম ইমিডিয়েট যখন হাতে দিবে তখন থেকে আমরা শটটি শুরু করি তাহলে দেখুন ছেলেটি কাগজটি নিল এবার ছেলেটি কাগজটি খুলছে সো খোলার জন্য আমাদের একটি ক্লোজ আপ শট রয়েছে এই যে এখানে আমরা এই ভিডিওটি নিয়ে আসবো সো এখানে দেখুন কাগজের ভাঁজটি খুলছে সেখান থেকে আমরা কাগজের ক্লোজ আপে চলে যাব এখন দেখুন এখানে কিন্তু আমি এই প্রত্যেকটি ভিডিওর কাটাকাটিটি নিজের পছন্দ মতো করছি তো এটি আসলে আপনাদের উপর নির্ভর করে একটি ভিডিও কীভাবে আপনারা এডিট করবেন সেটি নির্ভর করে আপনাদের ক্রিয়েটিভিটির উপরে আপনারা এখানে অবশ্যই আপনাদের ভিডিওর চাহিদা অনুযায়ী আপনারা এভাবে ভিডিওগুলো ক্রপ করে এবং সেগুলোর অপ্রয়োজনীয় অংশ ফেলে দিয়ে এডিট করবেন এখানে আমি জাস্ট এক একটা এক্সাম্পল দেওয়ার জন্য এই পর্বটিতে আপনাদেরকে এই ভিডিওটি এডিট করে দেখাচ্ছি বাট আপনাদের নিজেদের ক্ষেত্রে আপনাদের আপনারা যে ভিডিওটি এডিট করবেন সেটির উপর নির্ভর করে আপনারা আপনাদের মতো কাটাকাটি করবেন তো আসুন যখন আমরা এই কাগজটি খোলা হলো তারপর আমাদের এখানে মেটির এই লুক যে এক্সপ্রেশনটি দিল সেই শটটি আমরা নিতে পারি তাহলে আমরা এতটুকু পর্যন্ত নিব এবং তারপর আমরা এক্সপ্রেশন 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 দেখাবো সেই আমাদের রয়েছে একটি এই শটে ওকে আমরা এখানে ছেলেটির তাকানোর এখানে এক সেকেন্ডের একটি শট নিব ছেলেটির তাকানো আগে পরের অংশটি ফেলে দিলাম সে এখন দেখুন এতটুকু অংশ আরেকবার প্লে করি ছেলেটি কাগজটি দেখলো মেয়েটি ছেলেটির দিকে তাকালো তারপর ছেলেটির একটি লুক এখানে ছেলেটির লুক একটু বড় হয়ে গিয়েছে এতক্ষণের প্রয়োজন নেই আর একটু ছোট করে দিলাম এবং মেয়েটিও নিচের দিকে অনেকক্ষণ তাকিয়ে রয়েছে এতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই আমরা এই অংশটি ফেলে দিলাম ওকে এবার আমাদের শটটা পারফেক্ট হলো সেবার তারপর এখানে মেটির এই লুকের পরের যে অংশটি মেটির প্রস্থান সো এখানে আমরা এতটুকু পর্যন্ত রাখবো মেটির ফ্রেমের বাইরে চলে যাওয়া পর্যন্ত পরের অংশটি ফেলে দিব। সো দেখুন ছেলেটি তাকালো এবার মেটি ধীরে ধীরে ফ্রেমের বাইরে চলে গেল তারপর ফ্রেমের বাইরে চলে যায় এখানে আমরা যেহেতু মাথা ঘোরানো পর্যন্ত রেখেছি সো আমাদের এই শর্টটি শুরু করতে হবে মেটির এখানে এই মাথা ঘোরানোর এখান থেকে সো এখান থেকে আমরা শুরু করব এবং তারপর কয়েক পা হেঁটে যাওয়া তারপর আমরা 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 ড্রোন শটে শটে চলে চলে যাব এখানে শুধু এতটুকু রাখব দেখুন মেটি মাথা এবং তারপর এই যাওয়া শুরু করলো তারপর আমরা আমাদের ড্রোন শটটি নিয়ে আসব সো আমাদের এখানে মেটি অলরেডি কয়েক পা হেঁটে গিয়েছে সো আমাদের ড্রোন শটটি শুরু করতে হবে দেখুন এখানে মেয়েটি হ্যাঁ এখান থেকে আমরা শুরু করতে পারি সো যদি প্লে ওকে ধীরে ধীরে চলে যাচ্ছে এবার এবং আমাদের ক্যামেরাটি আস্তে আস্তে দূরে আসছে সো এই পর্যায়ে আমরা আমাদের ভিডিওটি কাট করে ফেলতে পারি অর্থাৎ আমাদের ভিডিওটির এন্ডিং সো দেখুন এভাবেই আপনারা একটি পূর্ণাঙ্গ ভিডিও এডিট করতে পারেন তা আমি এখানে আপনাদের কালার কারেকশন এবং কালার গ্রেডিং করেও দেখাচ্ছি আমি আগেই বলেছি যদিও কালার কারেকশন এবং গ্রেডিং দুটি মোটামুটি একই কাজ কিন্তু গ্রামাটিক্যালি কালার কারেকশন বলতে বোঝায় একটি সিকোয়েন্সের যতগুলো ভিডিও রয়েছে তার প্রত্যেকটি ভিডিওর কালারকে সেম করা তো এখানে আমাদের মোটামুটি সবগুলো ভিডিওর কালারই সেম তাই আমাদের কারেকশন করার কিছু নেই তবে আমাদের সর্বশেষ যে ড্রোন শটটি সেটির কালারটি আমাদের অন্য কালারের সাথে মিলছে না এটির কালারটি কিছুটা ওয়ার্ম আর অন্যগুলোর কালারটি কিছুটা কুল বা ব্লুইশ কালার সো আমরা আমাদের এই ড্রোন শটটির কালারটি কিছুটা এডিট করতে হবে তার জন্য আমি ইফেক্টে যাব এবং এখান থেকে যে কালার কারেকশন রয়েছে ভিডিও ইফেক্ট থেকে কালার কারেকশন আমি এখান থেকে আট জিবি কার্ফ ইফেক্ট নিব তারপর ইফেক্ট কন্ট্রোলে যাব দেখুন এখান থেকে আমি রেটটি কিছুটা কমিয়ে দিলাম গ্রিন টিও কিছুটা কমিয়ে দিলাম এবং ব্লু টি কিছুটা বাড়িয়ে দিলাম দেখুন এখন যদি আমরা ইফেক্টি বন্ধ করি এটি ছিল ইফেক্ট ইউজের আগে এবং এটি ইফেক্ট ইউজের পরে এখন এটির কালার মোটামুটি আমাদের অন্য শটগুলোর সাথে ম্যাচ হচ্ছে ওকে এবার আমরা একটি ফাইনাল কালার গ্রেডিং করবো তো কালার গ্রেডিং করার জন্য আমি আপনাদেরকে আগেই বলেছি আমরা একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এবং সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আমরা উপরের ট্র্যাকে রেখে সবগুলো ভিডিওর লেন্থের সমান করে নিব সো আমরা শুধু ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিতে একটি ইফেক্ট ইউজ করলে সেটি আমাদের প্রত্যেকটি ভিডিওতে অটোমেটিক প্রয়োগ হয়ে যাবে তো নিউ আইটেম থেকে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব তারপর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আমরা উপরের ট্র্যাকে নিয়ে এটির সাইজটি বড় করে দিব তো আমরা ফাইনাল কালার গ্রেডিংটি করব আমরা আমাদের এখানে থ্রি ওয়ে কালার কারেক্টরটি ব্যবহার করে সো দেখুন আমি প্রথমে আমার ইনপুট লেভেল থেকে আমার এখানে ব্ল্যাকের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিচ্ছি ভিডিওটির কন্ট্রাস্ট বৃদ্ধি করার জন্য হোয়াইটটিও আমি কিছুটা বাড়িয়ে দিলাম তারপর আমরা আমাদের স্যাচুরেশনে চলে আসব স্যাচুরেশনটি কিছুটা বাড়িয়ে নিব আমি স্যাচুরেশনও বাড়িয়ে নিব এবং মিটটনও কিছুটা বাড়িয়ে নিব তারপর আমাদের এখানে যে হুইলটি সেটি ব্যবহার করে আমরা আমাদের হাইলাইটের কালারটি কিছুটা চেঞ্জ করে দিব তারপর আমাদের মিট টোনটিও আমি কিছুটা ব্লুইশ করে দিলাম এবং আমাদের শ্যাডোর কালারটি আরেকটু ডার্ক করে দিব এখন দেখুন এটি ছিল আমাদের কালার গ্রেডিং এর আগে এবং কালার গ্রেডিং এর পরে এবং যেহেতু এটি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সবগুলো ভিডিওর লেন্থের এর মানে সবগুলো ভিডিওর উপরেই প্রয়োগ করা হয়েছে তাই আমাদের এই একটি সিঙ্গেল ইফেক্ট আমাদের প্রত্যেকটা নিচের প্রতিটি ভিডিওর উপরে প্রয়োগ হয়ে গিয়েছে ওকে এবার আসুন আমরা ভিডিও শুরুতে একটি ফেড ইন ইফেক্ট ইউজ করি তাহলে আমাদের জিনিসটি দেখতে আরো সুন্দর হবে ভিডিওটি ধীরে ধীরে ব্ল্যাক থেকে ভিডিওটির পূর্ণাঙ্গ রূপে আসছে তো এই কাজটি আমরা দুই ভাবে চাইলে এখানে যে আমি আপনাদের আগের এপিসোডে দেখিয়েছি অপাসিটি আমরা নিজেদের মতো করে এনিমেট করে নিতে পারি কি ফ্রেম ইউজ করে অথবা আমাদের এখানে যে ভিডিও ট্রানজিশন রয়েছে সেখান থেকে আমরা একটি ডিপ টু ব্ল্যাক ট্রানজিশন ইউজ করতে পারি দেখুন আমি যদি এটি প্রথমে ফেললাম তাহলে ধীরে ধীরে ভিডিওটি ব্ল্যাক থেকে আস্তে আস্তে আমাদের স্বাভাবিক আয়তাকারে আসলো তবে আমি এখানে চাচ্ছি না কোনো ট্রানজিশন ব্যবহার করতে তাই আমি ট্রানজিশনটি ডিলিট করে দিলাম আমি এখানে নিজের মতো করে আসলে এই ইফেক্টটি বা এখানে যে অ্যানিমেশনটি করতে যাচ্ছি তার জন্য আমি ভিডিওটি সিলেক্ট করে এখানে একটি কি ফ্রেম নিব এবং ভিডিওর শুরুতে আরেকটি কি ফ্রেম নিব এবং শুরুর কি ফ্রেমটিকে আমি নিচে নামিয়ে দিব সেখানে দেখুন এখন ধীরে ধীরে অপাসিটি জিরো থেকে আস্তে আস্তে হান্ড্রেড হবে এবং আমি ভিডিওর যে আমাদের একদম ইন্ডিং সেখানে আমি একই কাজটি করবো আমাদের ড্রোন শট একদম লাস্টে একটি কি ফ্রেম নিব এবং এখানে আর একটি কি ফ্রেম নিব এবং লাস্টের কি ফ্রেমটিকে আমি একদম ডাউনে নিয়ে যাব সেখানে দেখুন ধীরে ধীরে ভিডিওটি ব্ল্যাক হয়ে যাচ্ছে তো এই ছিল মূলত একটি পূর্ণাঙ্গ ভিডিও এডিট আপনারা কিভাবে করবেন সেটি দেখানো আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পরে এখন আপনারা আহ কিভাবে কোনো শর্ট ফিল্ম বা নাটক এডিট হয় সে সম্পর্কে একটি বেশ ভালো ধারণা পেলেন হ্যাঁ এখানে হয়তো আমরা মাত্র তিন চারটি বা পাঁচ ছয়টি শর্ট ব্যবহার করেছি একটি নাটকে হয়তো পঞ্চাশ ষাট একশোটি শট থাকবে কিন্তু এই একই প্রসেসেই কিন্তু সেগুলো এডিট করা হবে তো এখানে আমাদের ভিডিওর যে অডিও ট্র্যাকগুলো রয়েছে সেগুলো আসলে ব্ল্যাঙ্ক কারণ প্রত্যেকটি ভিডিও এখানে মিউট করা তাই আমি এখানে ভিডিওটি আরেকটু সিনেমেটিক করার জন্য একটি অডিও অ্যাড করে নিচ্ছি ভিডিওতে তার জন্য আমি একটি অডিও এখানে ইম্পোর্ট করবো ধরুন এই অডিওটি এবং এই অডিওটি ড্রাগ করে আমি এখানে অডিও লেয়ারে এনে ফেলব তো দেখুন এখন যখন আমি অডিওটি প্লে দিব আমাদের অডিওটি ভিডিওর সাথে যথেষ্ট সুন্দরভাবে মানিয়ে গিয়েছে তো আমরা পুরো ভিডিওটি একবার প্লে করি তখন এখানে একটা ব্যাপার রয়েছে যে আমাদের ভিডিওটি শেষ হয়ে গিয়েছে কিন্তু আমাদের অডিওটি শেষ হয়নি তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আমাদের নিজেদের মত করে অডিওটিতে কি ফ্রেম ব্যবহার করে অডিওটি আস্তে আস্তে ফেড আউট করে দিতে হবে তার জন্য আমরা এখানে অডিওটির দৈর্ঘ্য আমরা ভিডিওর চেয়ে কিছুটা বেশি রেখে অডিওটি এখানে কাট করব তারপর বাকি অংশ ফেলে দেব তারপর ধরুন আমরা আমাদের ভিডিওর এখানে ডাবল ক্লিক করলে আমাদের ভিডিওর এখানে ফেড আউট এখান থেকে শুরু হয় সো আমরা তার একটু আগে থেকে আমরা আমাদের অডিওর একটা কি ফ্রেম নিব অডিওর ওয়েভে এবং আমরা সেকেন্ড কি ফ্রেমটি নিব এখানে এবং সেটিকে আমরা এখানে ডাউন করে দিব এখন যখন আমরা ইনিংটি প্লে করব দেখুন আমাদের অডিওর ফেড আউটটি ভিডিওর ফেড আউটের সাথে সুন্দরভাবে মানিয়ে গেল সেভাবে আপনারা আপনাদের ভিডিওতে যে অডিওটি ব্যবহার করবেন সেই অডিওটিকে কি ফ্রেম ব্যবহার করে ধীরে ধীরে ফেড আউট করতে পারবেন ভিডিওর সাথে মিল রেখে সো আশা করি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমাদের পূর্ববর্তী যতগুলো টিউটোরিয়াল আমরা যত কিছু শিখেছি তার সব কিছুরই ব্যবহার আপনারা এখানে একবারে দেখলেন এখন আপনারা চাইলে এই ভিডিওটির প্রথমে এবং শেষে আপনাদের টাইটেল অ্যাড করতে পারেন কিভাবে টাইটেল ক্রিয়েট করতে হয় সেটিও আমি আমার আগে টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি যাই হোক আমাদের পরে আর জাস্ট দুইটি টিউটোরিয়াল বাকি রয়েছে যার একটিতে আমি দেখাবো কিভাবে সফটওয়্যার থেকে আমাদের ভিডিও এক্সপোর্ট করতে হয় এবং আরেকটিতে হচ্ছে ইউটিউবের প্রিমিয়ার প্রতি বেশ কিছু কমন মিস্টেক রয়েছে এবং আপনাদের জন্য বেশ কিছু বিশেষ টিপস এন্ড ট্রিক যেগুলোতে যেগুলো আপনাদের এডিটিং কে আরো সহজ করে তুলবে